বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হয়েছে এটি বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয় এতে আরও বলা হয় বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় পটুয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় জেলায় আট হাজার সাতশো ষাটটি জনস্বেচ্ছাসেবক আটশো উনত্রিশটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে